সালাহউদ্দিন জাকি এবং মাহবুব আলম দুজনেই বাংলাদেশের অত্যন্ত সক্রিয় চলচ্চিত্র সংসদকর্মী ছিলেন এবং সালাহউদ্দিন জাকি একই সাথে চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র শিক্ষক এবং চলচ্চিত্র সংসদকর্মী। আমি তাকে চলচ্চিত্র শিক্ষক হিসেবে পেয়েছি এবং অত্যন্ত ঘনিষ্ঠভাবে তার সাথে মেশার সুযোগ আমার হয়েছে। তিনি আমাকে নানাভাবে ইন্সপায়ার্ড করেছেন এবং আমি যদি বলি যে আমার চলচ্চিত্রকার হওয়ার পেছনে তার সরাসরি ভূমিকা আছে, তাকে দেখেই আমি চলচ্চিত্র নির্মাতা হওয়ার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছি। চলচ্চিত্র বোঝা, হ্যাঁ, কেবলমাত্র স্ক্রিপ্ট আর গল্প এবং আনন্দ, এন্টারটেনমেন্ট ছাড়াও যে এটার পিছনে একটা শিক্ষা দীক্ষা আছে, বোঝার ব্যাপার আছে, সেগুলো কিন্তু ওনাদের থেকে শিখেছি। ওনারা চোখ দিয়ে ধরো চলচ্চিত্র দেখতেন এবং চলচ্চিত্র নির্মাণ করতেন এই চোখের দেখা দিয়ে, এবং ওনাদের চোখের দেখা দিয়ে কিন্তু আমরাও চলচ্চিত্র দেখেছি, এই যে জাকি ভাই, কারণ উনি এত আপন করে নিতেন এবং আপন করে নিতে এবং চলচ্চিত্রকেও আপনভাব করে নিতে উনিই শিখিয়েছেন। জীবন ধরে তারা চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখেছেন। আজকে আমরা বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিতে যেই গুণগত পরিবর্তন দেখতে পাই, তার সূত্রপাত যারা করেছিলেন তাদের দুই অগ্রজ আজকে আমরা তাদেরকে স্মরণ করছি। এরা দুজনই অত্যন্ত সজ্জন ব্যক্তি, শুধু তাই নয়, দেশপ্রেমিক, একই সাথে মুক্তিযুদ্ধের যে চেতনা তার প্রতি ভীষণ রকমভাবে অনিষ্ট, এবং একই সাথে বাংলা এবং বাঙালির শিল্প ভুবনে তাদের এবং চর্চায় তাদের অবদান অপরিসীম।